राम ठाकुरे पदस्पर्श धन्य ठाकुरे बहु स्मृति विचरित बिलोनिया स्मृति मंदिरे दोल पूर्णिमा उत्सव एवं भक्त मिलन। राम ठाकुरे स्मृति विचरित बिलोनिया स्मृति मंदिरे शुरू हलो दोल पूर्णिमा उत्सव। दोल उत्सव उपलक्षे देश विदेशे भक्तदेर महामिलनेर पुण्यभूमिते परिणत हय एई श्रीराम निवासेर स्मृति मंदिर। 15 मार्च मंगलवार गंगा अनयने मध्य दिए शुरू हलो दोल उत्सव। शनिवार नगर कीर्तने मध्य दिए हबे उत्सवेर समापन। ए विषये बर्तमान स्मृति मंदिरेर सम्पादक बाबुल मजुमदार जानिएछेन एबार ठाकुरे 46তম दोल उत्सव। 15 मार्च उत्सवेर शुरू एवं 18 मार्च महाप्रसाद वितरण भक्तदेर महामिलन मेला परिणत हबे ए उत्सव एवं 19 मार्च नगर कीर्तने मध्य दिए उत्सवेर समापन हबे। নর্থ ইস্ট অর্থোপেডিক ও ট্রাউমা হাসপাতালের সুবিধাসমূহ আইসিইউ আইসিসিইউ এন আইসিইউ ঔষধ সাধারণ শল্য চিকিৎসা নূর সার্জারি অর্থো সার্জারি অ্যান্ড্রাগোলজি যুগ্ম প্রতিস্থাপন আর্থ্রোস্কোপি জটিল ট্রমা এবং ফ্র্যাকচার বিকৃততা সংশোধন রিয়ামেটোলজি ক্রীড়া সেরা ডট ডট চন্দন শেখর ঊর্ধ্বতন অস্থায়িতিক পরামর্শদাতা ডট অনিল কুমার সিং নিউরো সার্জন ডা রঞ্জিত কুমার সিং অস্থি চিকিৎসা সার্জন এবং অর্থোপ্লাস্টিক ও মেরুদণ্ডের সার্জারিতে স্পেশালাইজ ডট পরিধি আবিং আরএমও ইনচার্জ হাজাজি সড়ক আরও অশোক রাজপথ পাটনা 4 24 ঘন্টা সিটিভি নজরদারির অধীনে। শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দির শ্রীরাম বিভাগ বিলোনিয়ার 45তম দোল উৎসব গত 15 মার্চ থেকে শুরু হয়েছে। 18 মার্চ মহাপ্রসাদ হবে, ভক্তদের মহামিলন হবে। 19 মার্চ সকালবেলা নগর কীর্তনের মাধ্যমে উক্ত উৎসবের সমাপ্তি ঘটবে। এখানটায় ঠাকুরের লীলাভূমি। ঠাকুর জীবনে 11 বৎসর বিভিন্ন সময়ে এখানে এসেছেন, লীলা করেছেন। শেষবার 1355 বাংলার 21 মার্চ ঠাকুর এখানে এসেছিলেন। উনি আসার 2 দিন পরে শ্রীমুখে বলেছিলেন, আমার এই দেহটা 90 বৎসর, আর বর সহ্য করতে পারছি না, আমি এখানে দেহ রাখব। পরবর্তী সময় ঠাকুর পুনরায় মন স্থির করলেন যে আমি আমার গুরুদেবের আদেশ আছে, আমি যেখানটায় দেহ রাখবো সেটা হবে আমার আশ্রম। আমার গুরুদেব আমাকে নিষেধ করেছেন আমি যাতে আশ্রমে প্রবেশ না করি। তাই ঠাকুর মত চেঞ্জ করে বললে যে আমি যদি এখানটায় দেহ রাখি, বড় আমাকে সমাধি দেবেন, বড় একটা ঘর বানাবেন, সেটি হবে সমাধি আশ্রম, আমাকে পাবেন না। আমি দেহ রাখার পরে নিরলে বসতি করার জন্য আমার একখানা নিজ বাড়ির দরকার। আপনার যদি আমাকে যমুনি উপেনবাবুর ডাক বাংলায় দেহ রাখতে আদেশ করেন, তাহলে আমি ওইখানটায় দেহ রেখে এই বাড়িটায় একান্তায় আমি নিজের একটু বসতি করতে পারব। তখন তৎকালীন সমস্ত গুরু ভাই বোনদের এবং ফণীবাবুর সবাই আদেশে ঠাকুর দেহ রাখলেন যমুনিতে। এবং পরবর্তী সময় ঠাকুরের বিভিন্ন লীলা দেহ রাখার পরও এখানকার ভক্তরা পরিলক্ষিত করেছেন, এখনও পরিলক্ষিত করছেন।